হ্যালো ভিউয়ার্স, সেভেন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি লোডের সাহায্যে বিভিন্ন মিটার চেক করতে হয়। তো চলুন দেখা যাক ভিডিওটি। আমরা প্রথমে সংযোগ করেছি একটি এনার্জি মিটার, এখন আমরা এটা খুলব। ভিডিওটি যাতে লং না হয় এই জন্য আমরা মিটারগুলো আগে থেকে সংযোগ করে রেখেছি, আমরা এগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমরা প্রথমে একটি সিরিজ কোটের সাহায্যে এই মিটারটি সংযোগ করলাম। এটি হচ্ছে ফেজ আর এটি নিউট্রাল। আপনারা জানেন এনার্জি মিটারে দুইটি কয়েল থাকে, সিসি কয়েল এবং পিসি কয়েল। এটি এই কয়েলটি এখান থেকে এখান দিয়ে যে এখান দিয়ে বের হয়, আর এটি হলো নিউট্রাল। এটা এই যে এখানে লেখা আছে 1 2 3 4, এটা ডুববে, এটা বাইর হবে, একটা ইন একটা আউট। তো আমরা এখান থেকে আপনারা বুঝছেন এনার্জি মিটারের কানেকশনটা বুঝেছেন। তারপরে আসছি, আমরা সংযোগ করেছি একটি অ্যাম্পিয়ার মিটার। আমরা এখান থেকে ফেজটা নিয়ে, অ্যাম্পিয়ার মিটার জানেন আপনারা সিরিজে সংযোগ হয়, তো আমরা অ্যাম্পিয়ার মিটারটা সিরিজে সংযোগ করেছি। ফেজটা নিয়ে এখান থেকে দেখেন, এখানে এখানে 4টি টার্মিনাল রয়েছে, 2টি ইনপুট এবং 2টি পাওয়ার। এগুলো যেহেতু ডিজিটাল মিটার, অবশ্যই পাওয়ারের আলাদা সংযোগ প্রয়োজন, এই জন্য আমরা ফেজটি এখান থেকে শর্ট করে পাওয়ারের জন্য একটি ফেজ দিয়েছি, আর নিউট্রালটি অপর দিক থেকে আমরা নিউট্রাল এনে পাওয়ারে সংযোগ করেছি। তো এই ফেজটা এখান থেকে ঢুকে সিরিজ হয়ে অন্য আরেকটি মিটারে গেছে। এরপরে আমরা একটি ফ্রিকোয়েন্সি মিটার কানেকশন করেছি। ফ্রিকোয়েন্সি মিটারটি আমরা এখান থেকে শর্ট করে একটা ফেজ এনে ফ্রিকোয়েন্সি মিটারের ইনপুটে আমরা শর্ট করে আমরা একটি ইনপুট দিলাম, অন্য একটি পাওয়ারের জন্য দিলাম, এবং অপর একটিটা এখান থেকে শর্ট হয়ে আরেকটি মিটারে গেল। নিউট্রালটা আমরা সবগুলো নিউট্রাল এক জায়গা থেকে দিয়েছি আপনাদের বোঝার জন্য। তো এই মিটারটা এভাবে আমরা প্যারালাল কানেকশন করলাম। পরবর্তী মিটার আমরা একটা ওয়াট মিটার। এই মিটারটা আমরা এখান থেকে একটা তার শর্ট করে এটার ইনপুটে দিলাম, যেহেতু এটা একটা ওয়াট মিটার, এটার 6টি টার্মিনাল, একটিতে ইনপুট এবং ওইটা থেকে শর্ট হয়ে আরেকটি তার গেছে পরবর্তী মিটারে। এখান থেকে একটি তার পাওয়ারের জন্য দেওয়া হয়েছে, এটা ইনপুট হয়েছে এক টার্মিনাল দিয়ে, অপর টার্মিনাল দিয়ে এটা লোডের জন্য দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা ওয়াট মিটার, এটা লোডে সরাসরি লোডে যাবে। তো আমরা আরেকটি নিউট্রালটা এখানে পাওয়ারের জন্য একটা দিলাম, আর একটা ইনপুট দিলাম। এখান থেকে আরেকটি তার শর্ট হয়ে পরবর্তী যে বোল্ট মিটারটি আমরা স্থাপন করেছি ওইটাতে গিয়েছি। এখানে সবগুলো মিটারে যেহেতু ডিজিটাল, সবগুলোরই পাওয়ারের জন্য আলাদা আলাদা সংযোগ প্রয়োজন, তা আমরা এই মিটারটিকেও আলাদা একটি তার শর্ট করে দিলাম, এবং নিউটের তারটিও সেম সিস্টেমে শর্ট করে দিলাম। এরপর আমরা লোড দেখতেছেন, একটি লোড, এই লোডটা আমরা জ্বালাবো এবং দেখবো সবগুলো ঠিক আছে কিনা। তো চলুন এবার আমরা তাহলে সংযোগ দিই এবং দেখি লোডটি ঠিক মতো চলে কিনা এবং সবগুলো মিটার কি কাজ করে। আপনারা দেখতেছেন লোডটি জ্বলতেছে এবং সবগুলো মিটারই দেখতেছেন কাজ করতেছে। আমরা প্রথমে আমরা দেখি এনার্জি মিটার। তো এই যেহেতু এটা এনার্জি মিটারতে মাত্র আমাদের একটি লোড জ্বলতেছে, সেহেতু এটা কাজ করতে অনেক সময় লাগবে। তো আপনারা দেখতেছেন এখানে বোল্ট দেখাইছে 207 ভোল্ট, এটা হলো বোল্ট লাইন, 2টি সিঙ্গেল ফেজের বোল্ট দেখতেছেন 0.042 অ্যাম্পিয়ার দেখাইতেছে। এটি যেহেতু আমাদের একটি মাত্র লোড, সেহেতু খুব কম অ্যাম্পিয়ারে নিতেছে, আর কিলোওয়াট এটা মিটারটা আগেও চলেছে, এই জন্যই 0.08 কিলোওয়াট উঠে রয়েছে। এই লোডটি কিছুক্ষণ চলার পরে এই কিলোওয়াটটা পরিবর্তন হবে। তো এবার চলুন দেখা যাক আমাদের অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার মিটারে দেখতেছেন 0.14 দেখা যাচ্ছে। তো এটার সাথে আমরা, আপনারা জানেন অ্যাম্পিয়ারের সাথে পাওয়ার পূরণ করলে আপনারা অ্যাম্পিয়ারটা পাবেন, তো এখানে আমরা
এটার সাথে 40 আমরা আমরা লাইনের সাথে যে 14 40 এর দেখতেছেন 0.035 ampere নিতেছে এটা। এরপরে আমাদের আছে একটি ফ্রিকোয়েন্সি মিটার, আপনারা জানেন বাংলাদেশে 50 হার্জ ফ্রিকোয়েন্সি, এখানে একটু বেশি দেখাইতেছে যেহেতু লাইনে অনেকগুলো মিটার, এই জন্য একটু উঠতে বাড়তে দেখা অবশ্যই। এরপরে আছে আমাদের একটি ওয়াট মিটার, আপনারা দেখতেছেন 85.53 দেখাইতেছে, মানে 86 পয়েন্ট দেখাইতেছে, 86 ওয়াট। আমাদের এখানে দেখতেছেন 100 ওয়াটের একটা বাতি লাগানো, যেহেতু লাইনের বোল্ট পুরো নাই 220। আমাদের লাইনের বোল্ট কিছু কম থাকার কারণে ওয়াটটাও কম, আপনারা জানেন পাওয়ার এবং ভোল্টেজের গুণফলকে, কারেন্ট এবং ভোল্টেজের গুণফল হলে পাওয়ারটা আসবে ঠিক মতো, তো ওয়াট একটু কম দেখাইতেছে 100 ওয়াট। এখানে লোডটা থাকলেও দেখাইতেছে 90 ওয়াট বা তারও একটু কম, লাইনের ভোল্টেজটা বাড়লেই ওয়াটটা বেড়ে যাবে। তো আমাদের এরপরে আছে একটি ভোল্ট মিটার, আপনারা দেখতেছেন এটা সিঙ্গেল ফেজে, আপনারা জানেন সাধারণত 210 থেকে 220 ভোল্ট হয়, এখানে দেখতেছেন 208 ভোল্ট 7 ভোল্ট এরকমই দেখাইতেছে, সবসময় আর 220 ভোল্ট থাকে না, এই জন্য ওয়াটটাও একটু কম হয়েছে। আপনারা দেখতেছেন লাইনে এখন 208 ভোল্ট রয়েছে। এরপরে আছে আমাদের লোডটি, দেখতেছেন আপনারা লোডটি ঠিক মতোই চলতেছেন, তো দেখলেন আমরা কীভাবে সংযোগটি করেছি। আপনারা চাইলে আপনাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস এভাবেই চেক করতে পারেন, কোনটা কোন আপনার আর ঘরে বা অফিসে সবগুলো লোডকে ঠিকমতো চলছে কি না, এগুলাই আপনি এই মিটারগুলো দ্বারা চেক করতে পারেন। ডিজিটাল অ্যানালগ অ্যানালগ মিটার হলে অবশ্য আরও সহজ কানেকশন, ওইগুলোতে পাওয়ারের জন্য কোনো আলাদা শর্ট করা লাগে না। তা আমরা, আমাদের কাছে ডিজিটাল মিটার ছিল, তো আমরা ডিজিটাল মিটার দিয়ে আপনাদের দেখালাম, পরবর্তীতে আমরা অ্যানালগ মিটার দিয়ে দেখাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের দেখার জন্য শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।